সাম্প্রতিক তীব্র তাপ্রবাহে সর্দি জ্বর এবং পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন অনেকে এরকম গরমে আছে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকিও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে জানাচ্ছেন জাহিদ ঈদের আগের দিন সর্দি জ্বর এবং পেটের পীড়ায় আক্রান্ত হন কেরানীগঞ্জের শাহিদা বেগম এরপর থেকে হাসপাতালে হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছেন তিনি রাজধানীর হাসপাতালগুলোতে এরকম সর্দি জ্বরে আক্রান্ত রোগীর ভর্তি অন্য সময়ের তুলনায় এ সপ্তাহে বেড়েছে অনেক আমার জ্বর কাশি কাশতে কাস্তে বমি এসে পড়ে আসলে তিন দিন যাবৎ মঙ্গলবার থেকে অসুস্থ আমি রাত্রে বারোটা বাজে ভর্তি হয়েছি এখানে দুইটা টুইন বাচ্চা ওরা একজনের পাতলা পায়খানা তারপর জ্বর কাশি অনেক আবার আমার মেয়ে বড় মেয়ে আজিজা ওর অনেক জ্বর কাশি মঙ্গলবার চুয়াডাঙ্গায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তা আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৈশাখের প্রথম সপ্তাহে দু এক পশলা বৃষ্টির দেখা মিললেও দাবদাহ এখনও অসহনীয় পর্যায়ে আবহাওয়ার এমন বিরূপ আচরণ জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সে প্রশ্ন ছিল শহীদ সহাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা জ্বরের রুগী বাড়বে কারণে শূন্যতার রুগী আমাদের বাড়বে এবং কোথাও কোথাও এই পানির অভাবজনিত কারণে ডায়রিয়ার সংখ্যা ঝুঁকি এড়াতে বেশি তরল খাবার বা পান করার পরামর্শ পানীয় মেডিকেল কলেজ অধ্যক্ষের অযথা বাইরে ঘোরাফেরা না করা রোদের ভিতরে না যাওয়া এবং যদি হয়েই যায় যেমন হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে সেক্ষেত্রে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে হাসপাতালে যেতে হবে আর যারা বা বাসায় যদি এরকম ঘটনা ঘটে প্রচুর পানি খাওয়াতে হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনই দাবদাহের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা জাহিদ হোসেন এটিএন নিউজ ঢাকা